টিউটোরিয়াল করব, সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে কিভাবে পেমেন্ট আপনি উইথড্র করতে পারেন বা আপনার পেমেন্ট অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে পারেন। আর আমাদের অনেকেই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেক্ষেত্রে আমরা অনেকেই কিছু প্রবলেম ফেস করি, যেমন আমিও টুকটাক করেছি। সেই দিক থেকেই আমি আসলে ভাবলাম যে টিউটোরিয়ালটা করে আপনাদের সাথে শেয়ার করি কীভাবে আমরা পেমেন্ট মেথডটা ভেরিফাই করব এবং আমাদের কীভাবে ব্যাংক ইনফরমেশনগুলি ইনপুট করবো। তো চলুন শুরুতে, আপনি ধরেন একটা আপনার অ্যাকাউন্টেও যখন অ্যাবাভ $10 হবে, আমার এখানে যেমন $14, তো সেক্ষেত্রে ওরা এই ধরনের একটা নোটিফিকেশান দিয়ে রাখবে, ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ হ্যাভ নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। ধরুন নোটিফিকেশান চলে আসবে, তখন আপনি এখানে একটা নোটিফিকেশান পাচ্ছেন, এখানেও আপনি দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান চলে আসছে। সেক্ষেত্রে আপনাকে এই গিয়ারে ক্লিক করতে হবে, গিয়ারে ক্লিক করার পরে সেখান থেকে পেমেন্টস থেকে এখানে আপনার যাবতীয় অ্যাড্রেসগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি নিজের ইনফরমেশনগুলো দরকার হলে আরেকবার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে না মেলে আপনি চেক করে নিতে পারেন, এডিট করতে পারেন এডিট অপশন থেকে। এরপরে চলে আসবো আমরা পেমেন্ট সেটিং থেকে, সেখানে এখানে আপনি লেখা আছে পেমেন্ট মেথড নন সিলেক্টেড, তো আমরা এখানে অ্যাড আ নিউ পেমেন্ট মেথড এটা সিলেক্ট করে নিব। ক্লিক করলে ওরা আপনাকে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আর একটি হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। একটি হচ্ছে আপনি অনলাইনের মধ্যে আপনার মাধ্যমে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে গুগল থেকে, আর একটা হচ্ছে আপনাকে ওরা চেক পাঠাবে। তো চেকের ক্ষেত্রে অনেক সময় আপনি এটা রিসিভ করতে পারেন অন টাইমে বা দেরি হতে পারে বা ব্লাবলা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার জন্য যেটা সিকিউর হবে সেটা হচ্ছে প্রথম অপশনটা চুজ করা, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস। এটা যদি আমরা সিলেক্ট করে দিই একটা ফর্ম চলে আসবে, সেক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ সেখানে আপনি ব্যাংকের যে নামটা আছে সেই নামটা আপনি দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার ব্যাংক নেম দিবেন, ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এরপরে হচ্ছে ওরা সুইফট কোডটা যাচ্ছে, সুইফট কোডটা হচ্ছে DBBL BD DH, এটা দিলেই হবে। এরপর আপনি করবেন যেটা, সেটা হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা যেটা সেটা হচ্ছে 16। আমি যদি আমারটা দিই, তো এখানে আমি একটু একটা জিনিস আপনাকে দেখাই, আমরা একটু প্রবলেম পড়তে হয় যেটা ওদের সিস্টেম অ্যালাউ করে না, সেটা হচ্ছে আপনি যদি ডট দেন, ডট দিলে পরে যেটা হবে আপনার অ্যাকাউন্টের সাথে ওদের সিস্টেম সেটাকে নেবে না, এখানে আপনাকে ইনভ্যালিড ইনপুট দেখাবে। আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, আমি যদি এই অবস্থায় আমার ডাটাটা সাবমিট করতে চাই, তো দেখেন ওরা এখানে দেখাচ্ছে যে ইনভ্যালিড ইনপুট। এটার কারণ হচ্ছে আমরা এখানে ডট ইউজ করছি, যেটা আমরা ন্যাচারালি ব্যাংকে ট্রানজ্যাকশান করতে গেলে এই ডটটা ইউজ করি, কিন্তু গুগল এই ডটটা অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে ওদের একটা, আপনি অ্যাকাউন্ট ওপেন করার সময় ওরা একটা অ্যাকাউন্ট নাম্বার দেয় যেখানে ডট থাকে না, সেই নাম্বারটা ওদের এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে ওদেরকে বললে ওরা আপনাকে হেল্প করবে যে ডট ছাড়া আপনার 13 ডিজিটের একটা নাম্বার আছে সেটা আপনি চাচ্ছেন, তো সেটা যদি আপনি বলেন ব্যাংক থেকে আপনাকে হেল্প করবে এবং সেই মোতাবেক আপনি আপনার ব্যাংক নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যেমন এখানে আমি আমারটা দিয়ে দিলাম উইদাউট এনি কাইন্ড অফ ডটস, 1641010128273. এবার যদি আমরা সাবমিট করি তাহলে BUZLUR, তো দেখেন এখানে এখানে আমার নামটা শো করতেছে এবং আমার ব্যাংক অ্যাকাউন্টের শেষের যে 4টা ডিজিট আমি সেটা এখানে শো করতেছে এবং আমার নামটা এখানে দেখাচ্ছে। আমি আমার নামটা এখানে দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে যেভাবে নামটা আছে ওইভাবেই দিয়েছি, নাহলে এটা আপনার প্রবলেমও হবে টাকা উইথড্র করার ক্ষেত্রে। আর সেট অ্যাজ প্রাইমারি, এটাতে আপনি ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টটাকে ওরা প্রাইমারি হিসেবে নিয়ে নেবে যে এটাই আপনার মূল অ্যাকাউন্ট, এটাতে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন। তো এই হলো ছোট্ট একটি টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা হলেও কাজে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।